স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের আরো শক্তিশালী করার উদ্যোগ একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সামাজিক সুরক্ষা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, হাসি ফুটছে পিছিয়ে পড়া জঙ্গিপুর শ্রুতি মহকুমার বিড়ি নির্মাণ শ্রমিকদের মুখে। মুর্শিদাবাদ জেলায় অসংগঠিত ক্ষেত্রে 15 লক্ষেরও বেশি শ্রমিক রয়েছেন। সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সকলকে আনার জন্য সরকার উঠে পড়ে লেগেছে, আর তার জন্য স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের নিয়ে চলছে প্রচার অভিযান। জেলার 26টি ব্লকেই চলছে এই কর্মসূচি। সামাজিক যে সুরক্ষা যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালে চালু করেছেন, এটা আওতায় আনতে হলে এরা যেমন জিপিএফ ফেসিলিটি পেতে পারে, তাছাড়া মৃত্যুকালীন ফেসিলিটি বা অঙ্গহানি, সংসারে চার দেওয়াল ছেড়ে বেরিয়ে কিছু করবেন, পায়ে দাঁড়াবেন ইচ্ছে ছিল, কিন্তু পায়ের শিকল হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সমস্যা। তা থেকে বেরোতেই দল বাঁধা, পথ চলা শুরু স্বনির্ভর গোষ্ঠীর। শুধু 2 নম্বর ব্লকের মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ইতিমধ্যেই 5.5 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। টাকা পেয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছেন এই সব মহিলারা। নিজের অ্যাকাউন্টে আরেকটা টাকা এসে আমরা ব্যাংকে থেকে 1 লাখ টাকা লোন পেয়েছি, সেই লোন পেয়ে আমরা খুব খুশি, খুব গর্বিত। হ্যাঁ, সেই লোন নিয়ে আমরা একটা পোল্ট্রি ফার্মের ব্যবসা করি, ব্যবসা করি তো প্রথম থেকে লোনের টাকা নিয়ে আমরা নিজেরা কিছু চাষবাস করি, প্লাস আমরা ব্যবসা করি। যোগীপুর মহকুমার একটা বড় অংশের মানুষ বিড়ি শ্রমিক, তাদের জন্য চালু হয়েছে নানা সামাজিক সুরক্ষা যোজনা। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এইসব প্রকল্পে। অসংখ্য বিড়ি শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়েছে সুরক্ষা যোজনা কার্ড। সরকারি সাহায্যে কেউ মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, কেউ আবার চিকিৎসার খরচ যোগাচ্ছেন। হাসি ফুটেছে জঙ্গিপুরের পিছিয়ে পড়া পরিবারগুলির মুখে। আগে 5 বছর মতো কোন লোন পাইনি, এখন যে হারে সব মেয়েরা, প্রত্যেকে সব গোষ্ঠীর মেয়েরা এগিয়ে আসছে, সবাই চাইছে আমরা গোষ্ঠী করব, এখন অনেকে সব লোন সবাই আমরা পেয়েছি, আমরা খুবই খুশি। সরকারি ঋণ নিয়ে আগামী দিনে আরো সুন্দর ভবিষ্যৎ করার স্বপ্ন দেখছে মুর্শিদাবাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।